ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده دكتور أنور سادات عمان থেকে জিজ্ঞেস যে এক সম্মানিত আলেম পাকিস্তান থেকে আসেন চট্টগ্রামে তো তিনার সাথে লেখা আছে পদবী রাসূল তো এটা কত দূর ঠিক সম্মানিত ভাই ঠিক না বে ঠিক এটা পরের কথা তবে রাসুল এই সলাহাটটা ব্যবহার না করাই ভালো এগুলো থেকে দূরে থাকাই ভালো আউলাদের রাসুল যদি হয় তার মানে রাসুলের সন্তানের ভিতরে সে পড়ে তার মানে ওর বংশের ভিতরে সে তিনি যাচ্ছে যে রাসুলের সন্তান আউলাদ ওয়ালাদ মানে সন্তান আর আউলাদ আউলাদ মানে বেশি সন্তান মানে ওয়ালাদের বহুবচন বচন বহুবচন বহু আউলাদ ওয়ালাদের বহু বচন আউলাদ তার মানে রাসুলের সন্তানগণ রাসুলের সন্তানগণ এভাবে ইসতেল বা এভাবে কথাবার্তা থেকে দূরে থাকাটাই মানুষজন কল্যাণ হবে এখন যদি ওর বংশধরের কেউ হয় তাহলে ভিন্ন কথা কিন্তু এমনিতেই আউলাদ রসুল বলে অনেকেই দাবি করে কিন্তু এই দাবিতে অনেকে দেখা যায় যে আসলে রসুল সাল্লাহ আলাইসাল্লামের আসলে ওর সাথে কোনো সম্পর্ক নাই তো এখন উনি কি সেটা উনি ভালো জানেন ওনারা তো যে বিষয়টি এই সব কথাবার্তা সন্দেহমূলক কথাবার্তা থেকে যদি দূরে থাকা যায় সেটাই কল্যাণ হবে সেটাই কল্যাণ হবে আল্লাহ সুবাহ আলাহ এ মর্মে বলছেন আল্লাহ কমি রব্বিকা ফালা তা কুন মিনাল আনাতারিন হক আল্লাহর পক্ষ থেকে এসেছে তার ভিতরে কোনো সন্দেহ নাই তাই যে বিষয়গুলা সন্দেহ যুক্ত তার থেকে দূরে থাকাই কল্যাণ হবে আর নিজেকে দাবি করছি আমি যে রাসুলের বংশধর আসলে কিন্তু যদি কেউ রাসুলের বংশধর দাবি করে তাহলে কিন্তু বাস্তবেই কোরআন সুন্না অনুযায়ী আমল করা লাগবে কোরআন হাদিসে কি কীভাবে আমল করেছেন রাসুলের জীবন আদর্শ কীভাবে ছিল তার কিভাবে আমল ছিল তার চরিত্র কি ছিল এগুলা আর মূলত যারা দেখা যায় আউলাদ রাসুল যারা ওলামা সুন্না আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি আউলাদ রাসুল তারা ব্যবহার করেন বিধায় এই কথাগুলা যদি থেকে দূরে থাকা যায় সেটাই কল্যাণ হবে আর যিনি করছেন উনি যদি হন সেটা ওনার ব্যাপার কিন্তু এই সব কথাবার্তা থেকে যদি দূরে থাকা যায় তাহলে সেটাই কল্যাণ হবে অন্য এক হাদিসে রয়েছে আল্লা রাসুলসাল্লা সাল্লাম বলছেন দা আয়ু রিবুকা মাল আয়ু রিবুক যেখানে সন্ধ রয়েছে ওই বিষয়গুলো ছেড়ে দাও আর সন্ধমুক্ত জিনিসগুলো তোমরা গ্রহণ করো কারণ যেগুলোতে সন্ধ রয়েছে সেখানে মানে ওই বিষয় থেকে দূরে থাকায় তার জন্য কল্যাণ হবে তাই মানে কাউরির যদি আমি বলছি রাসুলের বংশধর বা তার সন্তান যদি সে অনুযায়ী আমল না হয় কোরআন শূন্য অনুযায়ী না আমল না হয় আর বাস্তবে যদি যিনি দাবি করছেন ওটা যদি দাবিতে মিথ্যা হয় তাহলে এর জন্য যে দাবি করছেন যদি মিথ্যা হয় তাহলে জাহ্নামে যেতে হবে কারণ এ মর্মে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মান কাজাবা আলাইয়া মুদান ফালিয়া তা বাউ মা মা কাদাহু নার আল্লাহ রসুল সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে আমার ওপর মিথ্যা আরোপ করে তাহলে তার নিজের স্থান জাহান নামে বানায় নিবে এবং বোখারি মুসলিম হাদিসটি নিয়ে এসছেন তাহলে যদি আমি ধরেন একটা কথা বললাম যদি আমি তাই না হই যদি হই আলহামদুলিল্লাহ যে উনার বংশধরের কেউ যদি হই তাহলে আলহামদুলিল্লাহ যদি না হয় আর এমনিতে যদি দাবি করি তাহলে কিন্তু কঠিন ও জটিল তা কারণ এই কথার কারণে জাহান নামে যেতে হবে মিথ্যা আরোপ করার কারণে তাই আওলাদের রসুল কোনো ওলামা সুন্না যারা পরিষ্কার ব্যক্তি যারা কোরআন শূন্য অনুযায়ী আমল করে আমার আজ পর্যন্ত অল্লাহ আলাম আমি কোনোদিন শুনিনি যে কেউ আউলাদের রাসুল দাবি করছে আউলাদের রাসুল দাবি করছে আপনি বড়ো আলেম ওলামা জীবনে দেখেন যারা দিনের খেদমত করে গেছেন অনেক দিনের খেদমত করে গেছেন এনারা বড়ো বড়ো আলেম ওলামা এরা কোনো সময়তে আউলাদের রাসুল বা আর কিছু এগুলা দাবি থেকে তারা দূরে থেকেছেন তাই

সেগুলো থেকে দূরে থাকায় ভালো আমল কোরআন শূন্য অনুযায়ী সালাফুস যে পথে চলে গেছেন সেই পথে সে অনুযায়ী সঠিকভাবে আমল করাই জন্য কল্যাণ হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভাষণে তিনি বলে গেছেন তারাক তুফিক কমরাইন লদিল্লু মা তামাস্তুম বিহিমা কিতাব আল্লাহি ও সুন্নাতনী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস হয়ে যাচ্ছি যে যারা এই দুটি ধরবে তারা কোশ্চিন পথভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কালাম আর অপরটা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাত ইমাম মালিক রহিমাল্লাহ তার মহাত্মা গ্রন্থে হাদিসটি নেছেন তাই আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করা তফিক দান করেন আল্লাহ আলাম সুবাহান আকাল্লাহ মেহমদিকা আসাদুল্লাহ ইলাহ ইল্লাহ তাস্তাক ফিরুকা ও তুবিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Oh, my God. يا رب العباد وانتشت روحي وصار الدمع يدي